প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি, উপাধ্যক্ষ চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যার অশেষ কৃপার কারণে আমরা প্রতিদিনই নিয়মিতভাবে আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের পাঠ শুরু করার পূর্বে আমি তোমাদেরকে কয়েকটি বিষয় অবগত করছি। সেটি হচ্ছে যে ভিডিও ক্লাসগুলো হয়ে থাকে, সেই ভিডিও ক্লাসগুলো আমরা একটি চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তোমরা কি জানো সেই চ্যানেলটির নাম কি? হ্যাঁ, ওই চ্যানেলটির নাম হচ্ছে সিকান্দার মেহেদি। এই চ্যানেলে নবম শ্রেণীর গণিত বিষয়ের উপর অনেকগুলো ক্লাস এখানে আপলোড দেওয়া রয়েছে বিষয়ভিত্তিক। এখানে প্লেলিস্টে গিয়ে তোমরা অধ্যায়ভিত্তিক যে প্লেলিস্ট রয়েছে ওখান থেকে তোমার প্রয়োজনীয় অনুশীলন বা সমস্যার সমাধানসমূহ তুমি ওখান থেকে দেখে নিতে পারবে। তো পূর্ববর্তী ক্লাসগুলো যারা মিস করেছো বা করতে পারোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে ওই ক্লাসগুলো দেখে নেবে। সর্বোপরি আমাদের এই চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং ওখানে যে বেল বটনটি রয়েছে সেই বেল বটনটি ক্লিক দিয়ে রাখো বা টিপ দিয়ে রাখো। কেন রাখবে? কারণ অধ্যায়ভিত্তিক কোনো একটি ক্লাস যখন আপলোড দিই, তোমার বেল বটনে যদি তুমি ক্লিক দিয়ে রাখো তাহলে তোমার কাছে নোটিফিকেশান যাবে এবং তুমি বুঝতে পারবে যে আমাদের কোন ক্লাসটি আপলোড দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে সবার মাঝে আজকের এই ক্লাসটি শেয়ার করে দেবে এবং সবাইকে জানিয়ে দাও। তো আসো আমরা দেরি না করে আমাদের ক্লাসে প্রবেশ করবো। তার পূর্বে আমরা একটা ছবি দেখব প্রথমে, ঠিক আছে? একটু দেখো ছবিটির দিকে, একটু খেয়াল করো। এখানে একটা স্ক্রিনে ছবি আসছে, দেখো এই ছবিতে কি দেখা যাচ্ছে একটু দেখো তো দেখি সবাই। তোমরা কি বলতে পারবে এটা কিসের ছবি? এটা সবাই জানো, আমরা এটা পড়েছি, ঠিক আছে, বিভিন্ন পাঠ্যপুস্তকে পড়েছি এবং এটার সাথে আমরা খুবই পরিচিত। কেউ বলতে পারবে এটা কিসের ছবি? হ্যাঁ, এটা হচ্ছে বিশ্বগ্রাম, অর্থাৎ গ্লোবাল ব্লেজ বলা হয়, ঠিক না? আচ্ছা, এই যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ব্লেজ, এটা কেন গড়ে উঠেছে অথবা কী কারণে গড়ে উঠেছে কে বলতে পারবে? হ্যাঁ, তথ্য প্রযুক্তির অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে তথ্য ও উপাত্তের অবদানে তোমার কী গড়ে উঠেছে? বিশ্বগ্রাম গড়ে উঠেছে, অর্থাৎ গ্লোবাল ব্লেজ গঠন হয়েছে। এই যে এটার কারণে সারা পৃথিবীব্যাপী বিশ্বায়ন হচ্ছে। বিশ্বায়নটা কি? গ্লোবালাইজেশন, যেটা আমরা জেনে থাকি, ঠিক আছে। এই যে গ্লোবালাইজেশনের ক্ষেত্রেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে কিসের? তত্ত্ব এবং উপাত্ত। মূলত তত্ত্ব এবং উপাত্তের যে অবদান, সেই অবদানের কারণেই বিশ্বায়নটা গড়ে উঠেছে, ঠিক আছে। তো তত্ত্ব উপাত্ত কি আমরা এটা পূর্ববর্তী ক্লাসে জেনেছি, ঠিক না? কোথা জেনেছি? গণিত বইয়ের প্রত্যেকটি ক্লাস, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, ঠিক আছে, প্রতিটি বইয়ের, গণিত বইয়ের শেষের যে অধ্যায়টি রয়েছে সেটা কী ছিল? তত্ত্ব ও উপাত্ত ছিল। সেখানে আমরা তত্ত্ব উপাত্ত সম্পর্কে বিস্তারিত জেনেছি। তো এটা নিয়ে আমি আর আলোচনা করছি না। এই তত্ত্ব ও উপাত্ত সংক্রান্ত তোমাদের গণিতের কোন অধ্যায় রয়েছে একটু বলতে পারবে কেউ? ভেরি গুড, সপ্তদশ অধ্যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিতের গণিত বই হতে সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান নিয়ে আমরা আলোচনা করব। তো আসো আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় আমরা প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা অধ্যায় সতেরোর পরিসংখ্যান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা আলোচনা শুরু করি। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের অগ্রযাত্রায় তত্ত্ব ও উপাত্তের অবদানের ফলে পৃথিবী পরিণত হয়েছে বিশ্বগ্রামে। বিশ্বগ্রাম মানে কি এটা আমরা শুরুতে আলোচনা করেছি। দেখো একটা চিত্র দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিশ্বগ্রামের একটা চিত্র, যেটাকে ইংরেজিতে বলা হয় গ্লোবাল ব্লেজ। তত্ত্ব ও উপাত্তের দ্রুত সঞ্চালন ও বিস্তারের জন্য সম্ভব হয়েছে বিশ্বায়নের, যেটাকে গ্লোবালাইজেশন বলা হয়। দেখো তোমরা একটা চিত্রের সাহায্যে আমি এখানে উপস্থাপন করেছি, দেখো একটা চিত্র দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা বিশ্বায়নের চিত্র। বিশ্বায়নের অনেক রকমের চিত্র রয়েছে,
তোমরা এগুলো আগে থেকে জানো। তো তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও বিশ্বায়নে অংশগ্রহণ ও অবদান রাখতে হলে তত্ত্ব ও উপাত্ত সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন এই স্তরের শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। প্রাসঙ্গিকভাবে শিক্ষার্থীর জ্ঞান অর্জনের চাহিদা মেটানোর লক্ষ্যে তোমাদের এই যে ষষ্ঠ শ্রেণী থেকে তত্ত্ব ও উপাত্ত এর উপর আলোচনা শুরু হয়েছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। ধাপে ধাপে শ্রেণীভিত্তিক বিষয়বস্তুর বিন্যাস করা হয়েছে। এর ওই ধারাবাহিকতায় এ শ্রেণীতে শিক্ষার্থীরা ক্রমজ্যোতির গণসংখ্যা, গণসংখ্যা বহুভুজ, অজীবরেখা, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক ও প্রচুরক ইত্যাদি সম্বন্ধে তোমরা জানতে পারবে। তো এই অধ্যায় শেষে তোমরা অর্থাৎ শিক্ষার্থীরা ক্রমজ্যোতির গণসংখ্যা, গণসংখ্যা বহুভুজ ও অজীবরেখা ব্যাখ্যা করতে পারবে। গণসংখ্যা বহুভুজ ও অজীবরেখার সাহায্যে উপাত্ত ব্যাখ্যা করতে পারবে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে সংক্ষিপ্ত পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে পারবে। গণসংখ্যা বহুভুজ ও অজীবরেখা লেখাচিত্রের ব্যাখ্যা করতে পারবে। তো এই ছিল শিখনফল। তো আমরা এই শিখনফল যেগুলো রয়েছে এটিগুলোর উপর ধারাবাহিকভাবে একটার পর একটা আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব উপাত্তের উপস্থাপন, প্রেজেন্টেশন অফ ডাটা। উপাত্ত কীভাবে উপস্থাপন করা হয়? আমরা জানি গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী পরিসংখ্যানের উপাত্ত, ঠিক আছে? অনুসন্ধানাধীন উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল, এগুলো অবিন্যস্তভাবে থাকে এবং বিন্যস্ত উপাত্ত থেকে সরাসরি প্রয়োজনীয় সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না। তাই প্রয়োজন হয় উপাত্তগুলো বিন্যস্ত ও সারিভুক্ত করা। আর উপাত্তসমূহ কীভাবে সারণীভুক্ত করে বিন্যস্ত করতে হয় তা আমরা আগে শিখেছি। তোমরা ক্লাস সিক্স থেকে এটা সাজিয়ে কীভাবে বিন্যস্ত করা যায় সেটা শিখে আসতেছো। ক্লাস সিক্সে পড়ছো, তোমরা সেভেনে পড়ছো, ক্লাস এইটে পড়ছো। আমরা জানি কোনো উপাত্ত সারণীভুক্ত করতে হলে প্রথমে তার পরিসর নির্ধারণ করতে হয়। পরিসর সম্পর্কেও তোমরা পূর্বের ক্লাসে ধারণা অর্জন করেছো। এরপর শ্রেণী ব্যবধান ও শ্রেণীর সংখ্যা নির্ধারণ করে টেলিচিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয়। গণসংখ্যা নিবেশন সারণী করার সময় টেলিচিহ্নের ব্যবহার এটাও তোমরা পূর্বের ক্লাসসমূহে তোমরা করেছো। এরপর আমি পরবর্তীতে আমি এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। দেখো, এখানে বোঝার সুবিধার্থে কিছু উদাহরণের মাধ্যমে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার পদ্ধতি পুনরালোচনা করব। অর্থাৎ আমরা ক্লাস সিক্স সেভেন এটা শিখেছি, তারপর আমি তোমাদের কে এই ধারণা ভালোভাবে দেওয়ার জন্য আমরা একটু তোমাদের পাঠ্যপুস্তকের যে ধারণা রয়েছে সেই আলোকে একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো, তোমাদের পাঠ্যপুস্তক উদাহরণ এক, কোনো এক শীত মৌসুমে শ্রীমঙ্গলের জানুয়ারি মাসের 31 দিনের অর্থাৎ 31 দিনের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের নিচে দেওয়া হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তাহলে এখানে কী কী দেওয়া আছে তোমরা দেখো, চিত্রে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, 40 ডিগ্রি এরকম করে এই যে এখানে অনেকগুলো দেওয়া আছে। কয়টি দেওয়া আছে এখানে? মোট সংখ্যা হচ্ছে কটি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 30, 30, তারপরে হচ্ছে কি 31। অর্থাৎ এখানে 31 দিনের কথা বলা হয়েছে, 31 দিনের তাপমাত্রা এখানে দেওয়া হয়েছে। দেখো, এটা আমরা কীভাবে করব। এখানে তাপমাত্রা নির্দেশক উপাত্ত সবচেয়ে ছোটো সংখ্যা কী? 6। আর সবচেয়ে বড় সংখ্যা কী দেখো তো এখানে? হ্যাঁ, 14, ঠিক আছে? সুতরাং উপাত্তের পরিসর আমরা কীভাবে নির্ণয় করি? উপাত্তের পরিসরের নির্ণয় সূত্র আমরা কি জানতাম? সর্বোচ্চ যে সংখ্যা থাকে এটা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করতে হয় এবং এর সাথে এক যোগ করলে আমরা পরিসর পাই। ঠিক এইভাবে এখানে একইভাবে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 14 - 6 + 1 = 9 হয়েছে। একক শ্রেণী ব্যবধান যদি 3 নেওয়া হয় তবে শ্রেণী সংখ্যা হবে কত? 9/3, অর্থাৎ পরিসর বাই শ্রেণী ব্যবধান। এটা আমরা আগে শিখেছি শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য, ঠিক না? তাহলে শ্রেণী সংখ্যা হবে কত? 3। দেখো, শ্রেণী ব্যবধান 3 নিয়ে
তিন শ্রেণীতে উপাত্তসমূহ বিন্যাস করলে গণসংখ্যা নিবসন সারণি কীভাবে পায়, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে তাপমাত্রা সেলসিয়াস, টালি চিহ্ন, গণসংখ্যা বা গঠন সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত? সিক্স। তাহলে যেহেতু ব্যবধান থ্রি, তাহলে সিক্স সেভেন এইট, তাহলে একটা হলো। এরপর হচ্ছে কত? নাইন টেন ইলেভেন একটা হলো। এরপর হচ্ছে কত? টুয়েলভ থার্টিন ফোরটিন, ফোরটিনের পরে আর নাই। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা তিনটি বরাবর হয়েছে। এখন এই যে সংখ্যাগুলো রয়েছে, এগুলো আমরা এই যে তোমাদের তাপমাত্রা দেওয়া আছে ওখান থেকে একটা একটা করে কেটে আমরা টালি চিহ্নটা নির্ণয় করবো। চারটা হওয়ার পরে পাঁচটার মধ্যে কী করে এটা ক্রস করে এখানে এক কাটা চিহ্নটা দিতে হয়, তখন এটা পাঁচটা হয়ে যায়। এগুলো আমরা আগের ক্লাসে শিখেছি, আমি আর আলোচনা করছি না। মোটামুটি গণসংখ্যা সারণীটা এভাবে করে আমরা তৈরি করে নেব। এরপর আসো আমরা জানবো, ধারণা অর্জন করবো ক্রমযোজিত সংখ্যা, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। উদাহরণ একে যা রয়েছে, এ শ্রেণী ব্যবধানে তিন ধরে শ্রেণী সংখ্যা নির্ধারণ করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয়েছে। উল্লেখিত উপাত্তের শ্রেণী সংখ্যা তিন, প্রথম শ্রেণী সীমা হলো সিক্সটি ডিগ্রিতে থার্টি ডিগ্রি এইটি ডিগ্রি সরি এইট ডিগ্রি। এ শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কত? সিক্স ডিগ্রি, এবং উচ্চসীমা হচ্ছে কত? এইট ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবং গণসংখ্যা হচ্ছে কত এখানে? ইলেভেন, এই যে প্রথম যেটা তোমার চকের মতো ছিল, ঠিক না? একইভাবে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে নাইনটি ডিগ্রি থেকে ইলেভেন ডিগ্রি, এবং গণসংখ্যা হচ্ছে কত? থার্টি। এরকম করে প্রথম শ্রেণীর গণসংখ্যা এগারো, এর সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে আমরা যেটা পাবো সেটার সাথে এর পরবর্তী যেটা গণসংখ্যা আছে সেটা যোগ করে দিলেই আমরা এর পরবর্তী গণসংখ্যা পেয়ে যাব, ঠিক আছে। যেমন দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আমরা পেয়েছি, আর প্রথম শ্রেণী দিয়ে শুরু হওয়া এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কত? এরা ইলেভেন। আবার দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা টোয়েন্টি ফোরের সাথে তৃতীয় শ্রেণীর গণসংখ্যা যোগ করলে তোমার কী পাবো? আমরা থার্টি ওয়ানটা পেয়ে যাব, ঠিক আছে। অর্থাৎ টোয়েন্টি ফোরের সাথে সেভেন যখন যোগ করবো আমরা কী পাবো? থার্টি ওয়ানটা পেয়ে যাবো, যা তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এইভাবেই ক্রমযোজিত গণসংখ্যা সারণী আমরা নির্ণয় করতে পারবো। দেখো তোমরা চার্টে দেখো, চার্টে এটা দেওয়া আছে, এই যে চিত্রের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, ঠিক না? ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে নির্ণয় করা হয় আমি যেভাবে বলেছি এভাবে করে এখানে চার্টে দেওয়া আছে, এটা তোমরা মিলিয়ে নিবে। এরপর আসো আমরা আলোচনা করব চলক নিয়ে। ক্রমযোজিত গণসংখ্যার উপর উদাহরণ দুইটি রয়েছে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবো, আমি যেভাবে বলেছি সেভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবো, এটা নিয়ে আর আলোচনা করছি না। এখন আমরা চলকটা নিয়ে আলোচনা করি। চলক কী? ভেরিয়েবল, ইংরেজিতে বলা হয় কি? ভেরিয়েবল। আমরা জানি সংখ্যাসূচক তথ্যসমূহ পরিসংখ্যানের উপাত্ত, উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহ চলকের মান নির্দেশ করে। যেমন উদাহরণ একের তাপমাত্রা এবং উদাহরণ দুইয়ের প্রাপ্ত নম্বর, এগুলো হচ্ছে তোমার কি? এটা চলক, ঠিক আছে। যে মানগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে তোমার কি? চলক বলা হয়। চলক দুই ধরনের হয়, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, একটা হচ্ছে কি? অবিচ্ছিন্ন চলক। তাহলে পরিসংখ্যানে ব্যবহৃত চলক দুই প্রকার হয়, কেন? যেমন বিচ্ছিন্ন চলক, একটা হচ্ছে কি? অবিচ্ছিন্ন চলক। যে চলকের মান শুধুমাত্র পূর্ণসংখ্যা হয় তাই হচ্ছে কি? বিচ্ছিন্ন চলক। যেমন দুইয়ের মধ্যে ব্যবহৃত সংখ্যাগুলো হচ্ছে তোমার কি? বিচ্ছিন্ন চলক, উদাহরণ দুইয়ের মধ্যে। তদ্রূপ জনসংখ্যার নির্দেশক উপাত্তে পূর্ণসংখ্যা ব্যবহৃত হয়, তাই জনসংখ্যামূলক উপাত্তের চলক হচ্ছে তোমার কি? বিচ্ছিন্ন চলক। আর যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সেই সকল চলক অবিচ্ছিন্ন চলক। যে আবার বলছি শুনো, যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সেই সকল চলকের চলক হচ্ছে তোমার কি? অবিচ্ছিন্ন চলক। যেমন উদাহরণে একের তাপমাত্রা নির্দেশক উপাত্তে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, এছাড়া বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি সংশ্লিষ্ট উপাত্তে যে কোনো বাস্তব সংখ্যা ব্যবহার করা যায়, তাই এগুলোর জন্য ব্যবহৃত চলক হচ্ছে তোমার কি? অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলকের দুটি মানের মধ্যবর্তী যে কোনো সংখ্যা ও ওই চলকের মান হতে পারে, ঠিক আছে। অনেক সময় শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন করা প্রয়োজন হয়, এটা আমরা এই অধ্যায়ে আমরা এগুলো করব। অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে মূলত আমরা ওই মানগুলো নির্ণয় করব। দেখো শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন করার জন্য কোনো শ্রেণীর উচ্চসীমা ও পরবর্তী শ্রেণীর নিম্নসীমা মধ্যবিন্দু নিয়ে সেই শ্রেণীর প্রকৃত উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণীর প্রকৃত নিম্নসীমা নির্ধারণ করা হয়ে থাকে। যেমন উদাহরণ একের মধ্যে ছিল কি? প্রথম শ্রেণীর প্রকৃত উচ্চসীমা ও নিম্নসীমা হচ্ছে কত? প্রথম শ্রেণীর প্রকৃত উচ্চসীমা ও নিম্নসীমা যথাক্রমে কত হবে? এইট পয়েন্ট ফাইভ ডিগ্রি হবে। আবার কত হবে? ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি হবে প্রথম শ্রেণীর। প্রথম শ্রেণীতে আমরা যেটা লিখেছিলাম, কী লিখেছিলাম? এটা সিক্স থেকে এইট লিখেছিলাম, তাহলে এটা কত হয়ে যাবে? ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি। আর এটা হবে কত? এইট পয়েন্ট ফাইভ ডিগ্রি। দ্বিতীয় শ্রেণীর উচ্চসীমা এবং নিম্নসীমা কত হবে?
একটু চিন্তা করে বলো তো, হ্যাঁ 11.5 ডিগ্রি এবং 8.5 ডিগ্রি এইভাবে করে তোমার হয়ে যাবে, এগুলো দশমিক আকারে আসবে, এগুলো হচ্ছে তোমার কি অবিচ্ছিন্ন চলক। এরপর সর্বশেষ আসো আমরা আলোচনা করব উপাত্তের লেখচিত্র নিয়ে। আমরা দেখেছি যে অনুসন্ধানাধীন সংগৃহীত উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল, এগুলো গণসংখ্যা নিবেশনের নিবেশন সারণীভুক্ত বা ক্রমজিত সারণীভুক্ত করা হলে এদের সম্বন্ধে সাম্যক ধারণা করা ও সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ হয়। এই সারণীভুক্ত উপাত্তসমূহ যদি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তবে তা বোঝানোর জন্য যেমন আরও সহজ হয় তেমনই কী হয় চিত্র আকর্ষক হয়। যেমন আমাদের যে পরিসংখ্যানগুলো সাধারণত চিত্রের মাধ্যমে একটা গ্রাফের মাধ্যমে ব্যবহার করা উপস্থাপন করা হয়ে থাকে, ঠিক না? তো যার কারণে এটার প্রতি আকর্ষণটা আরও বেড়ে যায়। যেমন যেমন ধরো ক্রিকেট খেলা দেখার সময় এই যে গ্রাফের মাধ্যমে অর্থাৎ চিত্রের মাধ্যমে কি রানের গতিগুলো দেখানো হয়, কত ওভারে কত রান নিয়েছে, কততম ওভারে কোন উইকেট পতন হয়েছে, 20তম ওভারে এত রান ছিল কিন্তু 40তম ওভারে গিয়ে এত রান বেড়েছে আবার কমেছে, অথবা হ্যাঁ উইকেট পতন হয়েছে, এভাবে করে ওখানে চিহ্নিত করে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় বলে এটার কি হয় এটা আরও আকর্ষণীয় হয়। অষ্টম শ্রেণী পর্যন্ত বিভিন্ন প্রকার লেখচিত্রের মাধ্যমে লেখচিত্র ও আয়তলেখ সম্পর্কে তোমরা বিস্তারিত আলোচনা শুনেছ এবং এর সম্পর্কে ধারণা অর্জন করেছো, তো এগুলো কীভাবে আঁকতে হবে এগুলো তোমরা ধারণা অর্জন করেছো। তো এখানে আমরা কীভাবে গণসংখ্যা নিবেশন এবং ক্রমজিত গণসংখ্যা সারণী থেকে গণসংখ্যা বহুভুজ ও অজীবক রেখা অঙ্কন করা হবে তা নিয়ে আমরা আলোচনা করব। গণসংখ্যা বহুভুজ এখানে দুই ধরনের চিত্র থাকবে, একটা হচ্ছে কি গণসংখ্যা বহুভুজ আর একটা হচ্ছে তোমার কি ক্রমযোজিত গণসংখ্যা, আর একটা হচ্ছে তোমার কি ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র বা অজীবরেখা। এই দুই ধরনের চিত্র নিয়ে আমরা আলোচনা করব। তো অষ্টম শ্রেণীতে আমরা বিচ্ছিন্ন উপাত্তের আয়তলেখ আঁকা শিখেছি, হ্যাঁ এখানে কিভাবে প্রথমে অবিচ্ছিন্ন উপাত্তের আয়তলেখ আঁকা যায় সেটা আমরা শিখব এবং এ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকার কৌশল এবং নিয়মগুলো সম্পর্কে আমরা ধারণা অর্জন করব। তা অজীবরেখার ক্ষেত্রে ঠিক একইভাবে তোমার কোনো উপাত্তের শ্রেণীবিন্যাসের পর শ্রেণী ব্যবধানের উচ্চসীমা x অক্ষ বরাবর এবং শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা y অক্ষ বরাবর স্থাপন করে ক্রমযুক্ত গণসংখ্যা লেখচিত্র বা অজীবক রেখা অঙ্কন করা হয়। এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমি এখানে শেষ করব। মোটামুটি প্রাথমিক ধারণা নিয়ে আমি এখানে আলোচনা করেছি। আরেকটি বিষয় ক্লাস শেষ করার আগে আরেকটা বিষয় বলে দিই, এখানে আরেকটা বিষয় বাকি থেকে যায় সেটা হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নিয়েও সপ্তম এবং অষ্টম শ্রেণীতে বিস্তারিত আলোচনা হয়েছে। যেমন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে কি গাণিতিক গড় মধ্যক প্রচুরক, গাণিতিক গড় এবং মধ্যক ও প্রচুরক নিয়েও আমরা এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আর আলোচনা না করি এতটুকুর মধ্যে ক্লাস শেষ করছি। আজকের ক্লাসের উপর বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে বাড়ির কাজটি করে নিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।